kakak dorin. Katali chingri chingri maser bhitore onnotomo shushodher ekta chingri. Dekhun eta ki poriman dim, prochur poriman dim. Porte ki beshi dore? Amader hatire se amar bachar beshi dore. Assalamualaikum দর্শক অ্যাডভেঞ্চার ভিডিওর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা নতুন আরেকটি ফিশিং ভিডিও করতে যাচ্ছি আমরা আজকে পাতাজালে মাছ ধরতে দেখাবো তো আমরা তিনজন আছি এই একজন নৌকা বাইতেছে আরেকজন আমাদের জেলে ভাই কবির ভাই তো আমরা এইমাত্র এখান থেকে রওনা দিলাম আমাদের যে কার থেকে রওনা দিলাম এখন আমরা আমাদের সেই গন্তব্যস্থলে যাব যেখানে আমরা প্রথমত আমাদের জালটা পাতবো তাই সবাই সাথেই থাকুন এখন বর্তমানে ভাটা চলে নদীতে তো ভাটা শুরু হইছে এখন আমরা এখানে জাল পাতবো তো দেখা যাক কি কি মাছ পাই আজকে আর এই মুহূর্তে আমরা জাল পাততেছি আপনারা সঙ্গী থাকুন হ্যাঁ জালের একমাত্র যেহেতু রশির সাথে বাঁধ বেঁধে দেওয়া হয়েছে এর জন্য এখন আমরা রশি টানতেছি আর জাল এদিক থেকে অটোমেটিক পড়তেছি যে আমাদের জাল অটোমেটিক পড়তেছে রশিটা নিয়ে আমরা সামনে দিক যাচ্ছি আর জাল এখানে অটোমেটিক সেট হয়ে যাবে ও জালের অপর প্রান্ত আমরা আরেকটা খুঁটি সেটে বেঁধে দিলাম জালপাতার কাছে শেষ হয়ে এলো শুরু হয়ে গেছে এবং জোয়ার মানে ভাটির পানির যে স্রোত সেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং আস্তে আস্তে এই স্রোত বাড়বে কারণ ভাটি সর্বদা শুরু হয়েছে আস্তে আস্তে সময় যাবে আর এই স্রোত বাড়বে হ্যাঁ চিংড়ি মাছ হবে অনেক ইনশাল্লাহ আমাদের জাল পাতা এখানেই শেষ এরপরে আবার দেখা হবে মাছ যখন তুলতে আসবো তখন আবার ফিরে আসলাম এবারে আমাদের জাল টানার পালা তো আমাদের জাল টানার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের জেলে ভাইয়েরা তারা খুব ব্যস্ত আছেন সব কিছু গুছগাছ করতেছেন আর কিছুক্ষণের ভিতরে জাল উঠে আসবে তারপরে আমরা দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ তো দেখা যাচ্ছে অনেক স্রোত যার কারণে জাল টেনে উপরে আনাটা একটু কষ্টকর বটে ভাইয়া
Kakak dorin. Kimri mas ha? Jati. Masa mana? Adi hebat bohre. Kita kiki besi dari? Kami hasil dari kami baksar besi dari. Alhamdulillah, onik mas, cingri mas. Suman ke suman ke. Ada tanah berdua. Nah, segala porsi segala urutnya follow. Ini ujung ni masih ada ke ujung ni dia? Ini kisah cingri, tak? Saka. Tahu lo caka cingri? Nah, caka cingri nama itu amra swabai sunsi. Ini si caka cingri agdom jata. Aro cingri asa. Ini zaman itu lo tiger cingri. Tiger cingri. Ini si lotte mas. Lotte mas si shoot ke amra lotte mas nak kayu. Lotte mas si shoot ke swabai cukup pesan dokori. সেই লট্টে মাছ এই জেতা একদম দেখুন একদম জেতা লট্টে মাছ আর কি মাছ আছে বলতে লাগা দাও এই হলো চাঙ্গাগ্রা 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 মাছ এটা ফেহা মাছ নাকি হ্যাঁ এটা বলে বইরেগি ফেহা মাছ এটাকে বলে বলা হয় বইরেগি মাছ অনেক ধরনের মাছ আছে আমাদের এখানে আর এটা হলো চেউ মাছ চেউ মাছ এর বইয়ের নামটা আমার এই মুহূর্তে মনে নাই বাট আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলা হয় চেউ মাছ এবং ভিতরে আরো অনেক প্রকারের মাছ আছে কিন্তু এখন আসলে দেখাইতে পারতেছি না এটা কি গাবনা এটা রাখ 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 রাখো আরো আছে অনেক কিছু এটা কি ভাই এটা কি কবির ভাই এটা দেখো তো ফলাই দাও এটা ময়লা আমি এই হলো লবস্টার 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 হয়তো অনেকে পছন্দ করেন এই সেই লবস্টার ময়লাগুলো আছে সেগুলো ফালানো হচ্ছে তারপরে ময়লাগুলো দূর করার পরে এটাকে ঝুড়ির ভিতরে রাখা হবে পোমা এটা পোমা মাছ কিমাস এটা এখন একদম জেতা মাছটা নর্থ ইস্টে যে এটাকে আপনাদের এলাকায় কি বলা হয় এর নাম কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাওয়া গেল এটা একটা কাঁঠালি চিংড়ি নিয়ে আমাদের আরও কিছু ভিডিও আছে
সেগুলোতে আপনারা কাঁঠালি চিংড়ি সম্পর্কে অবশ্যই জেনেছেন। আর যারা কাঁঠালি চিংড়ির ভিডিওগুলো দেখেননি অবশ্যই এই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। অ্যান্ড এই কাঁঠালি চিংড়ি দেখুন এটা কী পরিমাণে ডিম। কাঁঠালি চিংড়ি চিংড়ি মাছের ভিতরে অন্যতম সুস্বাদের একটা চিংড়ি, দেখুন এটা কী পরিমাণ ডিম, প্রচুর পরিমাণে ডিম। এটা কি নোনা বাবু? এটা হলো নোনা, এটাকে বলা হয় নোনা। এটা একদম জেলিফিশের মতন অনেকটা, হয়তো বা জেলিফিশ হবে, স্থানীয় ভাষায় এটাকে বলা হয় নোনা। যাই হোক, আমাদের প্রথম পর্যায়ে মাছ ধরা শেষ হলো, এবার আর দ্বিতীয়বারের মতো আবার জল টানা হবে। ওই যে দেখা যাচ্ছে জলের শেষ প্রান্ত, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কালারফুল মাছ আসছে। এটা কি মাছ? কালার মাছ? ওটা তো আমরা জালিয়ার বলে দুধ মাছ, দুধ মাছ। সুন্দর মাছ। এটা কি কোনো ইয়ে আছে? গুতে ধরে কিন্তু বেশি ধরবো, তাই না? দুধ মাছ। এবারে আমরা একটা কাঁকড়াও পেয়েছি। কাঁকড়াটা উঠাও সামনে। একটা কাঁকড়াও পেয়েছি, মেদি কাঁকড়া বা মহিলা কাঁকড়া। কাঁকড়াগুলো আসলে সবসময় একটু বেশি আক্রমণাত্মক থাকে। আমাদের মাছ ধরা প্রায় শেষ, এবারে জাল উঠানোর কাজ চলতেছে। জাল উঠিয়ে নিয়ে এবার আমরা রওনা দেবো আবার আমাদের বাড়ির দিকে। আর আমরা এই মাছগুলো ধরতে পেরেছি। এখানে এক জুড়ি আছে এবং ওখানে ওইখানেও কিছু মাছ আছে। আমাদের জাল তোলার কাজ চলতেছে এখন।